হচ্ছে আজকে সারাদিন আসি আমরা, এখন অবস্থান করছি কাঞ্চনজঙ্ঘা মন্দিরের পাশে, কি জানি জায়গা, যাই হোক নওয়াবাদ মসজিদ, নওয়াবাদ মসজিদে। এখান থেকে আমরা যাবো কাঞ্চনজঙ্ঘা মন্দির পরিদর্শন করার পরে আমরা ওখান থেকে বালিয়া যে মসজিদ নির্দিষ্ট যে আপনি আপার ভিডিওতে বলেন, আমার ভিডিও পাওয়া লাগবে না। মাশাআল্লাহ কি দারুণ পরিবেশ আর কত সুন্দর একটা জায়গা। আজকে আমরা এই মসজিদটি ঘুরে ঘুরে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই শেষ পর্যন্তই দেখবেন ভিডিওটা। আর ভিডিও শুরু করার আগে আমি আপনাদের লোকেশনটা জানিয়ে দেই, আমরা আছি এই মুহূর্তে বাংলাদেশের উত্তরবঙ্গের দিনাজপুর জেলার কাহালুর থানার নয়াবাদ জামে মসজিদ প্রাঙ্গণে। আমার সাথে আছে আরও বেশ কয়েকজন, যেমন এখানে আছে মাহফুজার ভাই, বন্যা আপা, লিজা আপা, আকাশ ভাই, পিয়াল ভাই, আরিফ ভাই। আমরা এসেছি জয়প্রসাদ থেকে, আমার বাসা থেকে এই জায়গাটার দূরত্ব প্রায় 120 কিলোমিটার। খুব ভালো লাগতেছে এখানে এসে, মাশাআল্লাহ দেখুন কত সুন্দর পরিবেশ, এখানে অনেক বসার জায়গা রয়েছে। আর এত সুন্দর পরিবেশ না আসলে আসলে বিশ্বাসই করবেন না, হাতে যদি সময় থাকে অবশ্যই এখানে আসবেন, ঘুরে যাবেন এই জায়গাটা। পাশেই রয়েছে জাদুঘর, আবারও রয়েছে কান্তিজি মন্দির। আমরা এই পুরো তিনটা জায়গায় ঘুরে ঘুরে দেখতেছি আর খণ্ড খণ্ড করে ভিডিও শেয়ার করতেছি। দেখুন আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করব আর পুরো জায়গাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, আমার সঙ্গেই থাকবেন শেষ পর্যন্ত। মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে, যদিও আজকে অনেক গরম তারপরও ভালো লাগতেছে। আমি এখানে প্রথমবার আসলাম, হয়তো ভবিষ্যতে আবারও আসব, আমার তো খুবই ভালো লাগতেছে জায়গাটা মাশাআল্লাহ। আমি এই ভিডিওতে এই মসজিদের ইতিহাস নিয়ে আলোচনা করব না, আমি শুধু আপনাদের দেখাচ্ছি বর্তমান অবস্থা, এখানে আসলে ভালো কিছু সময় পার করতে পারবেন মাশাআল্লাহ। দেখুন এখানে এসে সবাই যে যার মতো করে ফটো তুলতেছে, ভিডিও করতেছে, আমিও ভিডিও করতেছি, ফটো তুলতেছি আপনাদের জন্য। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার সঙ্গেই থাকবেন। আমি আগামীতে আরও ভালো ভালো জায়গায় ঘুরবো আর আপনাদের কাছে শেয়ার করব, ভিডিওগুলো অবশ্যই দেখবেন। যোগাযোগ ব্যবস্থা ভালো, দেশের যে কোনো জায়গা থেকে এখানে সহজে আসতে পারবেন। দিনাজপুর জেলা শহর থেকে মাত্র 20 কিলোমিটার উত্তর পশ্চিম কন্নারে টেপা নদীর তীরে এই মসজিদটি, অবশ্যই চলে আসবেন গুগল ম্যাপ দেখে অথবা জেনে শুনে মাশাআল্লাহ। আমার তো খুবই ভালো লাগতেছে আর এত সুন্দর পরিবেশ কোথাও দেখিনি, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এখন আমরা এখান থেকে বের হয়ে চলে যাব আর এখান থেকে আমরা যাব কান্তিজি মন্দির, ওখান থেকে আবার যাব ঠাকুরগাঁও। তো এই ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, ভালো থাকুন।